বরিশালের চাঁদমারি বালুর মাঠ বস্তিতে আগুন লাগে বেলা 12:30টায়। পুড়ে ক্ষয়ক্ষতি হয় ছোট বড় 10টি ঘরের, আহত হন 9 জন। খবর পেয়ে বস্তিতে ছুটে আসেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মেয়র প্রার্থীরা। জানান, মানবিকতার কারণেই এখানে ছুটে আসা। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা এখন তাদেরকেই পাশে চান, প্রত্যাশা করেন প্রার্থীদের আশ্বাসের বাস্তবায়নের। বাতিলে দৌড়ে আর কয় আগুন লাগছে, আগুন লাগছে, চাইদি আমার ঘরে পুরোদমে ধোঁয়া উঠে গেছে। হ্যাঁ, মানুষ বাসটা রয়েছে, 10টা ঘর পড়ছে। চাঁদমারি বালুরমাঠ বস্তি, যা এখন বঙ্গবন্ধু কলোনি নামে পরিচিত, এর একটি ঘরে বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে আগুন লাগে, ছড়িয়ে পড়ে ছোট বড় 10টি ঘরে। খবর পেয়ে জুম্মার নামাজ পড়েই ঘটনাস্থলে অসহায়দের কাছে ছুটে আসেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। জানান, আত্মমানবতার সেবা করাই তার রাজনৈতিক আদর্শ। নেত্রী যে মানবতা, তার যে মানুষের প্রতি যে দায়িত্বশীল আচরণ, আমি সেটাই আমি আমার আমি অনুপ্রাণিত এবং আমি এই কারণেই এখানকার মানুষের জন্য আমি অবশ্যই সেই দায়িত্ব আমি পালন করছি। কিছুক্ষণ পর নেতাকর্মীদের নিয়ে ক্ষতিগ্রস্ত বস্তিতে আসেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী। আগুন লেগেছে তাই ওনাদের কাছে ছুটে আসলাম, ওনাদের পাশে দাঁড়ানোর আমাদের দায়িত্ব, আমরা যারা জনপ্রতিনিধি আমরা প্রতিনিধি তাদের পাশে থাকার চেষ্টা করছি। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন চেয়ে আছে সরকার ও নেতাদের আশ্বাস বাস্তবায়নের জন্য। ডিবিসি নিউজ ডেস্ক।